আসছে কি ইয়াশ মধুমিতার নতুন সিনেমা? ইয়াশ মধুমিতা জুটিটা খুবই সুন্দর। মধুমিতা এবং ইয়াশের নতুন নাটক চাই, যশোমিতাকে সিনেমায় দেখতে চাই, এমন হাজারো আবদার যশোমিতা ভক্তদের। সত্যি কথা বলতে সিরিয়াল বোঝে না সে বোঝেনার পর থেকে জনপ্রিয় এই জুটি। দর্শক তাদের জুটিটাকে যে মন থেকে ভালোবাসে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই তো বারবার টিভি স্ক্রিন বা বড় পর্দায় এই জুটিকে দেখতে চায় দর্শক। আর যশোমিতা ভক্তদের সংখ্যা যে নিহাতি কম নয়, এদিকে প্রত্যাশা ছিলই, নিরাশ করেননি যশোমিতা। মুক্তির তিন দিনের মধ্যেই যশোমিতার মিউজিক ভিডিও ও মনরের ভিউ হয়েছে 30 লক্ষেরও বেশি। 5 বছর পর কাছে এসেও ইয়াশ মধুমিতার দূরে যাওয়ার কাহিনীতে কিছুটা হলেও মন খারাপ হয়েছে অনুরাগীদের। তবে মন সইয়ে এই মিউজিক ভিডিওর নতুন পর্বের জন্য অপেক্ষার দানা বাঁধছে তাদের মনে। মুক্তির পর ইউটিউবে হইচই ফেলে দিয়েছিল ইয়াশ মধুমিতার নতুন মিউজিক ভিডিও ও মনরে। 5 বছর পর অরণ্য পাখির রি ইউনিয়ন যে সুপার সাকসেসফুল তা মানতেই হচ্ছে। বোঝেনা শেষ হওয়ার পর নিজেদের মতো করে কেরিয়ার গুছিয়েছেন ইয়াশ ও মধুমিতা দুজনেই। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় সফরও করেছেন দুজনেই। তবুও একসঙ্গে কাজ করতে লম্বা সময় লাগলো দুজনেরই, তাও আবার 4 মিনিটের ভিডিওতে। ও মনরে দেখে নস্টালজিয়ায় ভাষা ইয়াশ মধুমিতা ভক্তদের মন যে কোনো মতেই ভরেনি তা বলে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্স। এর আগে শোনা গিয়েছিল বহুবার ইয়াশ মধুমিতার ইগোর লড়াই বা ঝগড়ার গুঞ্জন টলিউডে ভেসে বেরিয়েছে। বার কয়েক একসঙ্গে কাজ করার কথা এগুলেও শেষ মুহূর্তে বেঁকে বসেছেন হিরো বা হিরোইন, এমনটাই শোনা গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুমিতার সঙ্গে মনোমালিন্য নিয়ে মুখ খুলেছেন ইয়াশ দাশগুপ্ত। ঝগড়া নয়, তবে মত পার্থক্য ছিল, এমনটাই জানিয়েছেন ছোট পর্দার অরণ্য সিংহ রায়। ইয়াশ জানিয়েছেন, ধারাবাহিকে 17-18 ঘন্টা শুটিং করতাম, টেলিভিশনে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক খারাপ হয়ে যায়, ঠিক মতো ঘুম হতো না, এমনিতেই বিরক্তি লাগতো। মধুমিতার সঙ্গে আমার বিরাট কোনো সমস্যা ছিল না, কোনোদিনও ফ্লোরে মুখোমুখি আমাদের কোনো ঝামেলা হয়নি। তবে হ্যাঁ, এটা ঠিক, আমরা কোনোদিনও ভালো বন্ধুই ছিলাম না, কিন্তু বন্ধুত্ব না থাকলে যে কাজ করা যায় না এমনটা নয়। তবে ইয়াশ মধুমিতা জুটি যে দর্শকের পছন্দের তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই জুটির আপকামিং যে কিছু আসছে তার আঁচ কিন্তু আগেই দিয়ে দিয়েছে ও মনরে মিউজিক ভিডিওতে SVF সংস্থা। সূত্রে খবর অনুযায়ী খুব শীঘ্রই আসছে ইয়াশ মধুমিতা জুটির নতুন সিনেমা। তবে কখন কিভাবে আর তারকা কাস্টে কাকে কাকে রাখা হবে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।